গত বছরই হইচই শুরু হয়েছিল চিফ হিট অফিসার নামের একটি পদ নিয়ে। সেই পদে নিয়োগ পান একজন নারী, যিনি কিনা আবার ঢাকা উত্তরের মেয়র কন্যা। ব্যাস শুরু হয়ে গেল তুমুল আলোচনা সমালোচনা। এবারের তীব্র গরমে সেই আলোচনা সমালোচনা আবারও চরমে। গরমে চিফ হিট অফিসার বুশরা আফরিন কি করছেন তাই জানতে কয়েকটি গণমাধ্যম গিয়েছিল তার কাছে। চিফ হিট অফিসারের পরামর্শ, বাইরে বের হলে যেন সাধারণ মানুষ তাদের সঙ্গে পানির বোতল, ক্যাপ, ছাতা, পোর্টেবল ফ্যান সঙ্গে রাখেন। যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে। এই পরামর্শ দিয়ে যেন এক শ্রেণীর উত্তপ্ত রোশনালে পড়ে গেলেন তিনি। একের পর এক তীর্যক মন্তব্য এবং সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন তিনি। এখন চিফ হিট অফিসার বুশরাকে নিয়ে হাসি তামাশা, সমালোচনায় ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক। বিভিন্ন টিভি চ্যানেলের ফেসবুক পেজে তাকে করা হচ্ছে ব্যক্তি আক্রমণ। এমনকি বুশরার আগের করা শখের ভিডিও, পোশাক নিয়েও করা হচ্ছে কুরুচিপূর্ণ ইঙ্গিতময় মন্তব্য। কথায় ইংরেজি কেন বেশি, এসব নিয়েও চলছে আক্রমণাত্মক কথা। চিফ হিট অফিসার নাম এবং তার ছবি দিয়ে খোলা হয়েছে একাধিক ফেসবুক পেজ। আদতে জলবায়ু পরিবর্তন প্রকৃতির রোষের মতো বড় শক্তিকে সামাল দিতে একজন চিফ হিট অফিসারের সাধ্যই বা কতটুকু? এক বছরে কতটুকুই বা সফলতা আশা করা যায়? গাছ কেটে সাফ করে, জলাধার ভরাট করে যে অবস্থা তৈরি করা হয়েছে, সেখানে একজন বুশরা কী বা করতে পারেন আসলে? ফেসবুকে অনেকে তাই বুশরার প্রতি সহমর্মিতাও জানাচ্ছেন। কোনো অঞ্চলে তীব্র তাপপ্রবাহে করণীয় ঠিক করতে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা, পরামর্শ, প্রচারণার জন্যই মূলত চিফ হিট অফিসার পদটি। যুক্তরাষ্ট্রভিত্তিক আরশট রক ফাউন্ডেশন বিশ্বজুড়ে চিফ হিট অফিসার পদের ধারণাটি সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে চিফ হিট অফিসারদের সহায়তাও করে এই ফাউন্ডেশন। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার নিয়োগ পেয়ে শুভকামনার চাইতে সমালোচনার তীরেই বিদ্ধ হচ্ছেন বুশরা আফরিন। তবে এসব সমালোচনায় স্পৃহা কমবে না, দমে যাবেন না, এবং নিজের সাধ্য ও সীমিত সক্ষমতাতেই তীব্র উত্তাপে সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাবেন বুশরা। দেশ রূপান্তরকে এমনটাই বার্তা দেওয়া হয়েছে তার পক্ষ থেকে।